হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তো প্রথমেই বলি, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ছিপছিপে বৃষ্টির ওয়েদার, আর আজকে হচ্ছে নিমন্ত্রণ আছে পাড়াতে একটা বাড়িতে কালী পুজোর, তো আমরা সেখানেই চলে যাচ্ছি। দেখো রাস্তাঘাট সব জলে জলাজয় হয়ে রয়েছে, আর ওই দেখো পাড়ার থেকেও আরও অনেকে যাচ্ছে। তো চলো যা যাক, পুরোটাই তোমরা দেখতে পারবে। বেরিয়ে গেছিলাম, এখন একটা দিদি বললো দাঁড়াতে, দিদি এখন শাড়ি পরছে, তো দিদি রেডি হোক তারপরে আমরা যাব। তো দেখো আমাদের যেতে যেতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তো ছাতা মাথায় দিয়ে আমরা এখন চলে যাচ্ছি। ওই যে পেছনে দুজনা, আমরা দুজনা আর আমরা দুজনা জোড়া জোড়া আছি। যদি হয় সুজন তেঁতুল পাতায় নজন, এক ছাতায় আমরা দুজন, দুজনে হয়েছে নজন। ওই যে হলুদ কালারের দিদিটা, ওই দিদিটার জন্য লেট হয়ে গেছে, দাঁড়িয়ে থাকতে থাকতে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। একটা টোটো ছেড়ে দিয়েছি এখন হেঁটে হেঁটে করে যাচ্ছি। বৃষ্টি অনাসৃষ্টি করে শিরশির করে মা, আমাদের বন্ধু দরবাজটিকে আমি ভিডিও অবশ্যই ओम कतिपायं अंतरं कुशं प्रभानतं ओम प्रजापति ऋषि रोष्टु चंद वायु देवता महाप्रदे विनियुगा। তো আমরা এসে পুজোর ওখানে ছিলাম, পুজো দেখছিলাম, পুজো টুজো দেখার পরে আমরা বসে গেছি প্রসাদ খেতে। আমাদের অনেকটাই লেট হয়ে গেছে, 4:30 বেজে গেছে। তো প্রথমে একটা জলের বোতল দিয়ে গেল। তো দেখতেই পাচ্ছ বেলাও অনেক হয়ে গেছে, পেটও অনেক খিদে, 4:30 বেজে গেছে আর মানা যাচ্ছে না, যেখানে 1:30-2 সময় খায়। তো প্রথমে আমাদের দিয়ে দিয়েছে রাধা পল্লবী আর চানা মশলা, তারপরে দিয়ে গেল একটা বেগুনি, তারপরে দিল সাদা ভাত, তারপরে দিল ডাল। মানে কী বলবো, অসাধারণ টেস্ট ছিল, অসাধারণ। তারপরে দিয়ে দিয়েছিল ফুলকপি আলু দিয়ে একটা অসাধারণ তরকারি, মানে ওটা অসাধারণ টেস্ট ছিল, মানে প্রত্যেকটা রান্নাই অসাধারণ ছিল। তারপরে দিয়ে দিয়েছিল ফ্রায়েড রাইস, প্রথমত ফ্রায়েড রাইসটাও খুব সুন্দর হয়েছিল, আমার খুব ফ্রায়েড রাইস প্রিয়, তো খুব 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 ভালো হয়েছে রান্না। তো তারপরে ছিল তোমার ফ্রায়েড রাইসের সাথে তোমাদের ছিল ছানার বড়া, তো ছানার বড়াটাও খুব ভালো হয়েছে। তারপরে আরও অনেক কিছু ছিল, চাটনি, পায়েস আর হচ্ছে একটা করে কেশরী ভোগ, কিন্তু আমি ওগুলো কিচ্ছু নিইনি। তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি সবাই হেঁটে হেঁটে, অনেকটা লেট হয়ে গেছে আমাদের খেতে আজকে। তো তারপরে আমি চলে গেলাম শনি মন্দিরে, তো শনিবারটাকে মিস করা যায়, কোনোদিনও মিস করবো না। তো এখানে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিলাম প্রত্যেক সপ্তাহের মতন।